হুগলি জেলার প্রাচীন শহর শ্রীরামপুর শ্রীরামপুর শহরে বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে বহুতল আবাসন আবাসনগুলিতে আসতে শুরু করেছেন লোকজন তাই ক্রমেই বাড়ছে পানীয় জলের চাহিদা এতদিন পুরসভার পক্ষ থেকে পানীয় জল সরবরাহ করা হলেও সমস্যা ছিল সমস্যা দূর করতে তৈরি হচ্ছে এক অত্যাধুনিক জলপ্রকল্প শ্রীরামপুর টেক্সটাইল কলেজ লাগোয়া কেন্দ্রীয় প্রকল্পের অধীনে রাজ্য পুরসভার সহায়তায় তৈরি হচ্ছে এই প্রকল্প ওই জলই পৌঁছে দেওয়া হবে প্রতি বাড়িতে আমরা তো জল পাচ্ছি কিন্তু আরও বেশি পর্যাপ্ত চাহিদা সবসময় আমাদের বেশি থাকবে তবে এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়তো আগামী দিনে আমরা আরও বেশি করে জল পাব এবং শ্রীরামপুরবাসী হিসেবে সত্যি সকলে উপকৃত হবে শ্রীরামপুরের পাশাপাশি ওই জলাধারের সুবিধা ভোগ করতে পারবেন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও ব্যয় হচ্ছে প্রায় সত্তর কোটি টাকা গঙ্গার জল পরিশ্রুত করে মজুত করা হবে ওই জলাধারে এই স্কিমের মাধ্যমে শ্রীরামপুর শহরের জল সরবরাহের যে খামতিটা আছে ডিম্যান্ডটা আছে সেই ডিম্যান্ডটা পূরণ করার জন্য এটা করা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এর সঙ্গে একটা ইনটেক যেটি আছে যেটা গঙ্গা থেকে জলটা এখানে পাঠাবে তা এর সাথে আছে আরও চারটে ওভারটি রিজার্ভার পাইপলাইন বেশ কিছু জায়গায় আমাদের জলের চাহিদা আমরা পূরণ করতে পারছিলাম না আমরা ডিপ টুয়াল তৈরি করছিলাম কিন্তু সরকারের একটা চিন্তাভাবনা রয়েছে যে মাটির তলা থেকে আর আগামী দিনে জল তুলব না আমরা আগামী দিনে এই নিষেধাজ্ঞা আনতে চলেছি যে আমরা আর ডিপ টুয়াল করতে দেবো না এলাকায় বহু আবাসন তৈরি হচ্ছে সকলেই নিজস্ব পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল তুলছেন ভূগর্ভস্থ জল তোলায় রাষ্ট্রান্তে খুব শীঘ্রই পুরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে জলই জীবন কিন্তু পরিশুত পানীয় জল সারা শ্রীরামপুরবাসীকে দেওয়ার ক্ষেত্রে এতদিন যে সমস্যা ছিল নতুন এই জলাধার তৈরির ফলে সেই সমস্যা অনেকটাই দূর হবে হুগলি শ্রীরামপুর থেকে ক্যামেরায় সুভাষিস প্রামাণিকের সাথে তাপস লাহা নিউজ টাইম